আফ্রিকার তৃণভূমিতে চরে বেড়ানো উটপাখি সাধারণত দেখা হয় টিভি পর্দায় আর না হয় চিড়িয়াখানায় গিয়ে তবে আগামীতে হাঁস মুরগির মতো উটপাখিও দেশে সহজলভ্য হতে পারে সম্প্রতি কয়েকটি খামারে বাণিজ্যিকভাবে উটপাখি পালনের কার্যক্রম শুরু হয়েছে এই উদ্যোগ আরও ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা করেছে বাংলাদেশ প্রাণী সম্পদ গবেষণা ইনস্টিটিউট দেশের আমিষের উৎস বহুমুখীকরণের অংশ হিসেবে উটপাখির খামার এবং এর মাংসের বাণিজ্যিক সম্ভাবনার স্বপ্ন দেখছে প্রতিষ্ঠানটি গবেষণার লক্ষ্যে সাভারে এর খামারে দক্ষিণ আফ্রিকা থেকে উটপাখি আনা হয়েছে মাঝে দুটি পুরুষ এবং পাঁচটি স্ত্রী প্রাপ্তবয়স্ক উটপাখি আর বাচ্চা রয়েছে পনেরোটি এই বারটি আনার মূল কারণটা হচ্ছে যে আমরা কিন্তু বাংলাদেশের মানুষ আমরা এখন বর্তমানে একশো গ্রাম প্রত্যেক দিন আমরা মাংস পাচ্ছি এই মাংসের ক্ষেত্রে আমরা আমাদের যেহেতু বাংলাদেশ এগিয়ে যাচ্ছে এবং আমরা ঠিক আর বিশ বছর পরে একটা উন্নত বিশ্বের দেশের মানুষে পরিণত হব কাজেই উন্নত বিশ্বের দেশের মানুষের মেধার যে বিকাশ প্রয়োজন তার জন্য কিন্তু আমাদের ঠিক এখন থেকেই এই সেই বিষয়গুলো বিবেচনায় নিয়ে আসতে হবে বিএলআরআই এর গবেষকরা বলছেন উটপাখি দৈনিক মোট খাদ্য চাহিদার ষাট শতাংশ খাবার খায় ঘাস জাতীয় লতাপাতা থেকে তাই মাংসের উৎপাদন অনেক কম পড়বে এসব উটপাখির ওজন গড়ে একশো থেকে দেড়শো কেজি পর্যন্ত হয়ে থাকে একটি মা উটপাখি বছরে বিশ থেকে পঁচিশটি বাচ্চা দিতে সক্ষম একশো বিশ থেকে একশো কেজি পর্যন্ত হয়ে থাকে হ্যাঁ ধরেন মানে ফিমেল একশো থেকে একশো বিশ কেজি আর মেল একশো তিরিশ থেকে একশো পঞ্চাশ কেজি পর্যন্ত হয়ে থাকে হ্যাঁ পূর্ণবয়স্ক মানে যে অবস্থায় আমিষের বিকল্প হিসেবেই মানে এই এই উৎপাকি পালনের যে আমাদের চিন্তাভাবনা উটপাখির প্রকল্পটি দুই হাজার বিশ একুশ অর্থবছরে শুরু হয়েছে গবেষকরা বলছেন আমদানি করা বাচ্চাগুলো প্রাপ্তবয়স্ক হয়ে ডিম দিতে প্রায় আড়াই বছর সময় লেগে যাবে সে হিসেবে দুই সালের জুলাইতে প্রান্তিক খামারি পর্যায়ে উটপাখি নিয়ে কাজ শুরুর ব্যাপারে আশাবাদী প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউট প্রতিষ্ঠানটির মহাপরিচালক জানালেন দুই সালের মধ্যেই বাণিজ্যিকভাবে উটপাখির মাংস বাজারে আনা সম্ভব প্রাথমিকভাবে উৎপাদন থেকে বাজারজাতকরণ পর্যন্ত খরচ হিসেব করে কেজি প্রতি তিনশো টাকা দাম প্রাক্কলন করা হয়েছে আমরা আশা করতেছি যে যেহেতু গাছ জাতীয় খাবার খেয়ে বৃদ্ধি করে মাংস উৎপাদন করে সেক্ষেত্রে আমরা তিনশো টাকায় গড়ে আবার উৎপাদন খরচ আমরা আশা করতেছি উৎপাদন লাভ করে আপনার এটাকে তিনশো আপনার কি বলে যে তিরিশ টাকা টাকা এই দামে আমরা করি প্রকল্প সংশ্লিষ্টদের মতে উট পাখির মাংসের স্বাদ অনেকটা মুরগির মতো এই মাংস প্রোটিন এবং আয়রনের চাহিদা মেটাতে সহায়ক বলে জানান বিএলআরআই এর বিজ্ঞানীরা